দেখো, তাহলে প্রপার আজকে আমরা মডার্ন ইন্ডিয়াতে চলে এলাম। মডার্ন ইন্ডিয়া, এর আগে মডার্ন ইন্ডিয়াতে আমরা ছিলাম না, আমরা ছিলাম লাস্ট ফেজ অফ দা মেডিভাল ইন্ডিয়া, বুঝলে কিনা? লাস্ট ফেজ অফ মেডিভাল ইন্ডিয়া ছিলাম, কিন্তু আজকে আমরা প্রপার ভাবে আমরা চলে এলাম মডার্ন ইন্ডিয়া। স্যার আপ ঠিক যা আছে, দেখাচ্ছেন, আপনার কোথায় দেখাবে? আমার তো ঠিক আছে, আচ্ছা ও আপনার দেখাচ্ছে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ফোকাস নেই, ঠিক হ্যাঁ আছে। ঠিক আছে। তো মডার্ন ইন্ডিয়া, মডার্ন ইন্ডিয়া যেটা রয়েছে জেনারেলি সেটা আমরা পড়বো, মডার্ন ইন্ডিয়া তো পড়বোই আজকে, কিন্তু তার আগে একটা জিনিস জেনে রাখো, সেটা কি কি যদি আমরা এনশিয়েন্ট ইন্ডিয়া বলি, ঠিক আছে, এনশিয়েন্ট ইন্ডিয়া, তো এনশিয়েন্ট ইন্ডিয়াতে বেসিক্যালি আমরা যে শাসন দেখবো সেটা কার দেখবো বলো তো? হর্ষবর্ধন ইরা পর্যন্ত জেনারেলি এনশিয়েন্ট ইন্ডিয়া ধরে নেওয়া হয় বা আর্লি মেডিভাল ইরা শুরু হয়, শুধু হিন্দু শাসন যেটা থাকবে সে ডমিনেট থাকবে, ঠিক আছে, হিন্দু হিন্দু অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, বুঝলে কিনা? মানে হিন্দু রুল হবে, মেন কথা হিন্দু ডমিনেট রুল হবে, ঠিক আছে। যখন তুমি মেডিভাল ইরা এলে, মেডিভাল ইন্ডিয়া, মেডিভাল ইরা মিন্স হর্ষবর্ধনের পরের সময়টা, যখন থেকে 712 সাল আরব আক্রমণ করবে ইন্ডিয়ার উপর, সেই সময় থেকে ইন্ডিয়াতে মোহাম্মদ গজনবী থেকে মোহাম্মদ গৌরী আর তারপরে দিল্লি সালতানাত শুরু হবে, আর তখন থেকে নিয়ে পুরো প্রায় মানে মুঘল এম্পায়ার চলতে থাকবে, সেটা মানে মুসলিম ইরা। তো এখানে কি হবে, মুসলিম রুল করবে, ঠিক আছে, মুসলিম রুল, ঠিক আছে, ওকে। আর তারপরে এখান থেকে যদি আসো মডার্ন ইন্ডিয়া, তো মডার্ন ইন্ডিয়া, ইন্ডিয়া যেটা রয়েছে সেটা শাসন কে করবে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, প্যারালালি মুঘল ছিল, বাট মুঘল ইন ডিক্লাইন ফেজ, বাট যেটা গ্রো করছিল সেটা কে গ্রো আপ করছিল, সেটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ব্রিটিশ ইরা, বুঝেছো, বুঝলে কিনা? তো এখানে ব্রিটিশ রুলতে রুল ছিল, ঠিক আছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া রুল আর ব্রিটিশ গভর্নমেন্ট রুল, বুঝেছো, ঠিক আছে, ক্লিয়ার কিনা? তো মডার্ন হিস্ট্রি যেটা রয়েছে, অ্যাকচুয়ালি মডার্ন হিস্ট্রি স্টার্টেড যেটা হয়, মডার্ন হিস্ট্রি যেটা, মডার্ন হিস্ট্রি রয়েছে, মডার্ন হিস্ট্রি স্টার্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে, হিস্ট্রি যেটা ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে যে স্টার্ট হয়, ঠিক আছে, ইন্ডিয়াতে সেটা কখন থেকে হয়, স্টার্টেড বিথ ডেথ অফ, ডেট অফ অরঙ্গজেব, ঠিক আছে, অরঙ্গজেবের ডেথের সাথেই কি হয়, মডার্ন ইন্ডিয়া শুরু হয়েছে। এবার বলবে তাহলে মডার্ন ইন্ডিয়া অরঙ্গজেবের ডেথ কবে হয়েছিল, তোমরা জানো অরঙ্গজেবের ডেথ কবে হয়েছিল, 1907 সালে, ঠিক আছে, 1907 সালে অরঙ্গজেবের ডেথ যেটা হয়েছিল সেটা কবে হয়েছিল, ডেথ তো ডেথ হয়েছিল স্যার 1717। থার্ড, সরি 1700, বলতে ভুলেছি, 3rd March 1707, সরি, ঠিক আছে, বলতে ভুল করি, আমি লিখতাম 1707, 1907 লিখ বলে যাচ্ছিলাম, ঠিক আছে, 1707 3rd March তোমরা জানো মহারাষ্ট্রতে হয়েছে, ঠিক আছে, মহারাষ্ট্রতে, আর মহারাষ্ট্রতে কোথায় কোন জায়গাতে বলেছিলাম, কোন জায়গাতে, হ্যালো, আহমদনগর, আহমেদনগর ঠিক আছে, হ্যাঁ, তো আহমদনগর, আহমদনগর কোথায় রয়েছে, আহমদনগর কোথায় রয়েছে, মহারাষ্ট্র, মহারাষ্ট্রতে রয়েছে, কোন জায়গায় রয়েছে, তো মাথায় রাখুন, ব্যাংক অফ গোদাবরী, ঠিক আছে, ওকে, গোদাবরী রিভার, গোদাবরী রিভার, তো ওখানে ডেথ হয়েছিল, আর তখন থেকে স্টার্ট ইন্ডিয়াতে হয় মডার্ন ইন্ডিয়া, ঠিক আছে, মডার্ন ইন্ডিয়া, ক্লিয়ার? তাহলে মডার্ন ইন্ডিয়া যেটা রয়েছে সে ফেজটা কখন রয়েছে, 1707 থেকে, 1707 থেকে শুরু করে তারপরে 1900,
40 সাল, 15 আগস্ট ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হওয়া পর্যন্ত, যারা মিউট আছে মিউট করে নিন, ঠিক আছে? এই টাইম ফেজ কে যদি তুমি দেখো, এটা যদি গ্যাপ দেখো, গ্যাপ কত রয়েছে বলো তো, 1700 থেকে 239 যদি মাইনাস করো, মানে 1947 থেকে 1760 মাইনাস করো, তো 240 বছর পুরায়, 240 ইয়ার, ঠিক আছে? এই 240 বছর পুরো তুমি পাবে কি মডার্ন ইন্ডিয়া প্রপারলি, বুঝলে কিনা? এমনি ব্রিটিশ বলবে, ব্রিটিশ শাসন কতদিন করেছে, তো ব্রিটিশ মোটামুটি 350 বছর শাসন করেছে। কারণ ব্রিটিশকে শাসন হিসাবে আমরা দেখি কি 1600 সালে ব্রিটিশ এসেছিল, আর 347 সাল পরে ব্রিটিশ এখান থেকে গেল, বুঝলে কিনা? ডিসেম্বর মাসে 1600 সালে ব্রিটিশ ইন্ডিয়াতে এসেছে, ক্লিয়ার? ঠিক আছে, কিন্তু একটা রিয়েল যে শাসন করা হয়েছে সেটা কবে? এস ঘোষ, তুমি ইয়ে করো, মিউট করো, ঠিক আছে? 240 বছর মোটামুটি মডার্ন ইন্ডিয়াতে ব্রিটিশ শাসন রয়েছে, ঠিক আছে? এটা সময় কি রয়েছে? ব্রিটিশের শাসন রয়েছে, ক্লিয়ার কিনা? ঠিক আছে, মাথায় রাখবে এটা, এটার সময় ব্রিটিশের রুল ছিল, ব্রিটিশের রুল তো ছিল ইন্ডিয়াতে। আর এটাও মাথায় রাখবে যে অরঙ্গজেব যে ডেথ হয়েছিল, অরঙ্গজেব যে ডেথ হয়েছিল সেটা তখন বয়স তার ছিল 89, ঠিক আছে, এজ, ঠিক আছে, তো লিখতে পারো 89 ইয়ার এজ। আর এটাও মাথায় রাখতে পারো, এটা ছিল সব থেকে লঙ্গেস্ট সার্ভিং, লঙ্গেস্ট সার্ভিং মুঘল বাদশাহ, ঠিক আছে, মুঘল বাদশাহ সব থেকে বেশি দিন ইনি শাসন করেছে, ঠিক আছে, ক্লিয়ার কিনা? চলো মাথায় রাখবে, এনার যে প্রাইম মিনিস্টার ছিল ঔরঙ্গজেবের টাইম, কালকেই বলেছিলাম কে ছিল প্রাইম মিনিস্টার, কে ছিল ঔরঙ্গজেবে? বাজির আসাদ খান, আসাদ খান, এটাও ছিল লঙ্গেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার, আর সেটা 31 ইয়ার সার্ভ করেছিল, ঠিক আছে? যে কোনো ইতিহাসে, ইতিহাসে মুঘল ইতিহাসে সব থেকে বেশি বাজির, লঙ্গেস্ট টাইমের জন্য বাজির মানে প্রাইম মিনিস্টার, সেটা আসাদ খান ছিল, ঠিক আছে? আসাদ খান 31 ইয়ার শাসন করেছিল, বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? এই অবধি কালকের আমরা আমাদের হিস্ট্রি, মানে কালকে যত দূর অবধি ছিলাম ওরই একটুখানি রিফ্লেকশন দিলাম, ঠিক আছে? বুঝতে পেরেছো কিনা বল? বলো, কারো অসুবিধা নেই তো? তারপরে চলে আসো, ঔরঙ্গজেবের টাইমে কি ঘটনা ছিল, মানে তার তো ছেলে ছিল, একটা দুটো নয় পাঁচটা অফিসিয়াল ছেলে ছিল, বাদ বাকি আনঅফিসিয়াল কতগুলো তার ব্যাপার বাদ, অফিসিয়ালি 5টা ছেলে, ঠিক আছে? মানে যেটা পরে সাকসেসর হওয়ার চেষ্টা করছিল, বাট দুটো ঔরঙ্গজেবের সময় দেখছে, থাকে মাত্র 3, ঠিক আছে? অরঞ্জেব, অরঞ্জেব এটা থাকে 5টা ছেলে, থাকে 5 সন, ঠিক আছে? 5টা ছেলের নাম, ঠিক আছে, 5টা ছেলের নাম সব থেকে বড় যে থাকে সেটা থাকে মোহাম্মদ আকবর, ঠিক আছে? মোহাম্মদ আকবর, তারপরে যে ছেলে থাকে তার নাম থাকে মোহাম্মদ সুলতান, মোহাম্মদ সুলতান, তারপরে যে ছেলে থাকে তার নাম থাকে মুয়াজ্জম, মুয়াজ্জম, ঠিক আছে, মুয়াজ্জম, ঠিক আছে, তারপরে যে ছেলে থাকে তার নাম থাকে আজম, ঠিক আছে, আজম, আর তারপর যে লাস্ট থাকে কামবাক, কামবাক, ঠিক আছে, এই টোটাল 5টা ছেলে। এটা এই দুজন ডায়েড হয়ে যায়,
মানে ডেথ হয়ে যায় অরঞ্জের টাইম, অরঞ্জের টাইম, ঠিক আছে, অরঞ্জের টাইমে ওটা দুজন মরে যায়, ঠিক আছে, দুজন যে মরে যায় সে অরঞ্জের সময় মরে যায়। আচ্ছা তাহলে দেখো, শুনতে পাচ্ছ কি একবার বলবে, কল এসেছিল সাহেব, হয়তো আবার সাউন্ড দিয়ে দিতে পারেনি, বলে তো কেউ শুনতে পাচ্ছ কি? হ্যালো, হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ স্যার, আচ্ছা ঠিক আছে, তো আকবর, মোহাম্মদ আকবর, মোহাম্মদ সুলতান, এই দুজন ঔরঙ্গজেব যখন জিন্দা আসছিল তখনই কি হয়, মারা যায়, ঠিক আছে, থাকে তিনজন। তো নেক্সট যে স্ট্রাগল হবে সেটা সাকসেসর এর স্ট্রাগল হবে এদের মধ্যে, ঠিক আছে, স্ট্রাগল ফর সাকসেসর, ঠিক আছে, স্ট্রাগল ফর সাকসেসর, ঠিক আছে, এদের মধ্যে কি হবে, স্ট্রাগল হবে, কিভাবে হবে, কিরকম করে হবে সেটা দেখো। ফার্স্টে কি হবে, ঔরঙ্গজেব যখন থাকে, দেখো ঔরঙ্গজেব যখন জিন্দা ছিল, ঠিক আছে, ঔরঙ্গজেব যখন ছিল, ওকে, ঔরঙ্গজেব যখন জিন্দা ছিল, ঠিক আছে, ঔরঙ্গজেব টাইম টোটাল কত সুবা ছিল বলতো, টোটাল কত সুবা ছিল, সুবা মিন্স প্রান্ত প্রোভিন্স, সুবা একুশ মিন্স 21 প্রোভিন্স, টোটাল 21 ছিল, তার মধ্যে আমি বলেছিলাম 21 নম্বর কোনটা ছিল, 20 আর 21, বিজাপুর আর আহমেদনগর। বিজাপুর আর আমাদের সাউথ ইন্ডিয়া। তো জেনে রাখবে টোটাল, টোটাল যে ছিল সে 21টা, 21 সুবা ছিল, ঠিক আছে, 21 সুবার মধ্যে তিন ভাগ ছিল, ঠিক আছে, তিন ভাগ ছিল, মাথায় রাখছি, একটা সুবা ছিল, একটা ছিল আফগানিস্তান, ঠিক আছে, আফগানিস্তান, ওকে ওকে, আর বাকি যেটা রয়েছে 14 খানা, 14 খানা নর্থ ইন্ডিয়াতে ছিল, ঠিক আছে, নর্থ ইন্ডিয়া, আর 6টা ছিল সাউথ ইন্ডিয়া, 6টা ছিল সাউথ ইন্ডিয়াতে। এবার তোমাদেরকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করবে না যে 6টা সুবা কোন, একটা কোনটা ছিল আফগানিস্তানতে, 14টা নর্থ ইন্ডিয়াতে কোনটা ছিল, এগুলো জিজ্ঞেস করবে না, বাট সাউথ ইন্ডিয়াতে ইম্পর্টেন্ট জিজ্ঞেস করবে, কারণ জীবনের শেষ অবধি অরঞ্জেব, আর শুরু থেকে শেষ অবধি অরঞ্জেব ম্যাক্সিমাম টাইম সাউথ ইন্ডিয়াতেই কাটিয়েছিল, ঠিক আছে, সাউথ ইন্ডিয়া মিশনতে যখনই গেল তারপরে ও সাউথ ইন্ডিয়াতেই শেষ হয়ে গেল, বুঝতে পারলে কিনা, দ্যাট ইজ আ ট্র্যাজেডি ফর দা অরঞ্জেব, সে কারণে সাউথ ইন্ডিয়া তোমাদেরকে জিজ্ঞেস করবে আর সেটা তোমাদেরকে বলতে হবে। 6টা প্রভিন্সে বা 6টা সুবায় কোন কোনটা ছিল তো মাথায় রাখবে, ফার্স্ট নাম্বার ঔরঙ্গাবাদ, ঔরঙ্গাবাদ এখানে কি করেছিল, বিবিকা মকবরা বারার, ঠিক আছে, বারার, তাছাড়া তেলেঙ্গানা, ঠিক আছে, তাছাড়া হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ, তাছাড়া বিজাপুর, বিজাপুর, তাছাড়া খানদেশ, খানদেশ, ঠিক আছে, এই 6টা যেটা ছিল, ঠিক আছে, 6টা রাজ্য ছিল সাউথ ইন্ডিয়াতে, ক্লিয়ার ছিল, ক্লিয়ার, এটা ইম্পর্টেন্ট রয়েছে মাথায় রাখ, যখন ডেথ হয়ে যায় অরঞ্জেবের ডেথ হয় তারপরে কি হয়, তিনটে ছেলের মধ্যে স্ট্রাগল, ঠিক আছে, এবার শুনো কেন কিভাবে স্ট্রাগল হয়, অরঞ্জেব যখন যেদিন যে সময়টা মরলো, 3 মার্চ, 3 মার্চ 1707 সালে, তখন এরা তিনজন কোথায় ছিল বলে দিচ্ছি, ঠিক আছে, অরঞ্জেব যখন মরে যায়
সেটা সময় ছিল কত? অরঙ্গজেব যখন ডেথ হয় 3 মার্চ 1707, এটা ডেথ হয়, ঠিক আছে? ওকে, ডেথ হয় অরঙ্গজেবের। যখন অরঙ্গজেবের ডেথ হয় তখন শুনে রাখ, মুয়াজ্জম কোথাকার ছিল? সুবেদার। তো মুয়াজ্জম ছিল গভর্নর আর সুবেদার অফ কাবুল, ঠিক আছে, আফগানিস্তান, ঠিক আছে। মুয়াজ্জম ছিল সুবেদার অফ কাবুল, কাবুল মানে আফগানিস্তান, ঠিক আছে। নেক্সট দেখো, আজম যেটা ছিল সে সুবেদার অফ গুজরাট, সুবেদার অফ দেখো তোমাদেরকে একটা জিনিস বলি কি, বারবার রিভিশন দিতে বলি, কারণ অনেকে টেস্টে ভালো মার্কস করছো না, এটা একদম প্র্যাকটিস, ল্যাক অফ প্র্যাকটিস। আর আমার টেস্ট পেপার কিন্তু খুব একটা, যেটা তোমরা সিম্পল ভাবে নেবে তাও চলবে না, ঠিক আছে। আমি আগের বার টাইম এন্ড ওয়ার্কের যে টেস্ট নিয়েছিলাম তোমরা খুব একটা অতটা পারোনি, শুনলাম আজকে আমাকে বিটিএস স্যার ফোন করে বললো কি মেইন স্যার ওটাই কোশ্চেন পুরো দিয়ে, ঠিক আছে, যে পয়েন্ট দিয়ে একটা এফিসিয়েন্সি আর পয়েন্টের এফিসিয়েন্সি ছিল সেটাই কোশ্চেন মেইন সিজিএল এ এই কদিন আগে হয়েছে সেটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। সেই জন্য একটু খুব ভালো করে নেবে, সিরিয়াসলি নেবে টেস্ট পেপার, এটা ভেবো না কি কোথাও থেকে কোনো জিনিসটা কোথাও থেকে চলে আসছে তুলে দিচ্ছি বা যা কিছু করছি। মাথায় রাখবে কি যা কোশ্চেন রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, আর সব কনসেপ্ট বেশ রয়েছে, কোন রকম ফাঁকি দেবার মতো না, টেস্টটাও ভালো করে আর একটু মার্কস ভালো করার চেষ্টা কর, কারণ আলটিমেটলি শুধু পড়া কিছুই হবে না যদি টেস্টে কিছু না করে, প্যারালালি দুটোই করে, সুবেদার অফ কাবুল সুবেদার অফ গুজরাট, আর লাস্টে কামবাক যেটা ছিল সেটা সুবেদার অফ বিজাপুর, ঠিক আছে, বিজাপুর, সুবেদার অফ বিজাপুর। এবার দেখো বিজাপুর কর্ণাটকের দিকে রয়েছে, ঠিক আছে, মাইসোরের কথা থাকে। তো এবার প্রবলেমটা কি হয়েছে, সুবেদার অফ কাবুল সুবেদার অফ গুজরাট অরঙ্গজেবের ডেথ কোথায় হয়েছে? ডেথ হয়েছে সাপোজ এটা এটা যদি আজকের সময় এটা আজকের সময় যদি মোটামুটি একটা মোটামুটি ইন্ডিয়া যদি এটা চেক করো, ঠিক আছে, ইন্ডিয়ার একটা পিকচার বানানোর চেষ্টা করো, ঠিক আছে, তো এটা তখন ইন্ডিয়ার পার্ট, এটা তখন ইন্ডিয়ার পার্ট ছিল, এটা ভুটান, এটা নেপাল, ঠিক আছে, এই এক সাইড চীন গুলো ইন্ডিয়ার পার্ট ছিল, তিব্বত ইন্ডিয়ার পার্ট ছিল, ঠিক আছে, এদিকে আফগানিস্তান, এদিকে পাকিস্তান ইন্ডিয়ার পার্ট, তো মোটামুটি এরকম ইন্ডিয়ার স্ট্রাকচার একটা ছিল, ঠিক আছে, ইন্ডিয়ার স্ট্রাকচার এরকম ছিল, ঠিক আছে, ক্লিয়ার কিনা? এদিকে বাংলাদেশ ইন্ডিয়ার পার্ট, ঠিক আছে, তো মোটামুটি এরকম ইন্ডিয়া ছিল। এবার মহারাষ্ট্র গুজরাট, দিস ওয়ান দা গুজরাট এই এরিয়া, আর এর পাশে এখানে মহারাষ্ট্র, আর মহারাষ্ট্রে রয়েছে কি, মহারাষ্ট্রে কি রয়েছে আহমেদনগর, তো ডেথ কোথায় হয়েছিল? ডেথ হয়েছিল মহারাষ্ট্রে। গুজরাটে কে রয়েছে? গুজরাটে রয়েছে সুবেদার অফ আজম, মানে গুজরাটে সুবেদার আজম, বাস আজম এলো আর আজম গুজরাট থেকে এলো মহারাষ্ট্র, ঠিক আছে, গুজরাট থেকে এলো মহারাষ্ট্র, মাথায় রাখছি আজম গুজরাট থেকে এলো মহারাষ্ট্র, বাবার মৃত্যু যখনই খবর সব থেকে আগে এই পৌঁছাতে পারলো, কারণ কি বাদ বাকি ছিল বিজাপুর অনেক দূরে ছিল, আফগানিস্তান অনেক দূরে রয়েছে, মাথায় রাখবে মুঘল এম্পায়ারের ক্যাপিটাল কিন্তু আহমেদনগর নয়, ক্যাপিটাল কিন্তু রয়েছে ইউপিতে, এখানে আগ্রা রয়েছে দিল্লির কাছে, ঠিক আছে, এই আগ্রা ক্যাপিটাল রয়েছে, ঠিক আছে, ইউপির ক্যাপিটাল কিন্তু আগ্রা, এটা এই পয়েন্টে রয়েছে, ঠিক আছে। আর এই সুবেদার মানে মুয়াজ্জম, মুয়াজ্জম কোথায় রয়েছে? মুয়াজ্জম এখানে রয়েছে, মুয়াজ্জম এখানে রয়েছে, ঠিক আছে,
আজম কোথায় রয়েছে? আজম রয়েছে এখানে, আজম এখানে রয়েছে, আর এখানে রয়েছে তোমার কে, কামবাক্স। কামবাক্স ঠিক আছে, কামবাক্স রয়েছে এদিকে নয়, এদিকে মিডিলে নয়, কামবাক্স রয়েছে ঠিক আছে, আরো একটু উপরে কামবাক্স ঠিক আছে। এবার দেখো কাছে কে, সব থেকে কাছে কে রয়েছে বলো, সব থেকে কাছে কে রয়েছে? যে এই তিন গুজরাটে চারে আছে বলো, আজম গুজরাটে রয়েছে মুয়াজম, সরি মুয়াজম আজম, আজম 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 রয়েছে সব, হ্যাঁ আজম রয়েছে। তো আজম কি করলো, সব থেকে যখনই খবর শুনলো কি বাবা মারা গেছে, আজম দৌড়ে দৌড়ে এলো, আর ভাবলো কি যে সব থেকে আগে বাবা যেটা ফিনাল সেরেমনি হবে সে করবে, সেই হবে সাকসেসর। ব্যাস এ এসে কি করলো, সব থেকে আগে ফুনারেল সেরেমনি করছিল ঠিক আছে, বুঝলে কি? এ যখন সেরেমনি করছিল, যখন তারপর খবর শুনছে মোয়াজ্জেম কি বাবা মারা গেছে, আর আমার ভাই যেটা রয়েছে সে এই সেরেমনি করছে, ও এখানে কোথায় রয়েছে, আহমদনগর, আহমদনগর থেকে করে দিল শুরু। এ ভাবলো সিম্প্যাথি নেব, সে আগে বাবার কাজকর্ম করবে, সেই হবে নেক্সট রুলার, মানে নেক্সট বাদশা ঠিক আছে। আহমদনগর তো ওইটাই ভেবে, মানে একটা মরাল ব্যাকগ্রাউন্ড, এথিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখানোর চেষ্টা করছিল। আর ততক্ষণ বললো মোয়াজ্জেম মাথায় রাখলো কি যে বেশি যেভাবেই হোক না কেন, যে আগ্রাকে ক্যাপচার করবে সেই হবে বাদশা। বুঝতে পারলে কিনা, কারণ ঔরঙ্গজেব যদিও ছিল আহমদনগরের বাদশা, তো ছিল আগ্রা। ব্যাস মোয়াজ্জেম কি করলো, এখান থেকে আগ্রার দিকে প্রস্থান করে দিল। এখানে করছে সেরেমনি, আর ওই দিয়ে আগ্রাতে শুরু করে দিল কি আসার চেষ্টা করে, বুঝলে কিনা, বুঝতে পারলে কি? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ তো মাথায় রাখবে পরে, হিয়ারটা অরঞ্জাব দেব, আজম, আজম যেটা রয়েছে সেটা কি করলো, রিচ আহমদনগর অ্যান্ড ফিউনারাল পারফরমেন্স, যে ফিউনারাল সেরেমনি পারফর্ম করলো ঠিক আছে। আর মুয়াজ্জম যেটা রয়েছে রিচ আগ্রা, মুয়াজ্জম রিচ আগ্রা অ্যান্ড কলোনাইজেশন হিমসেল নেম অফ বাহাদুর শাহ ফার্স্ট, বুঝলে কিনা। মুয়াজ্জম এলো আগ্রা, আগ্রা আর করলো কি নেক্সট বাদশাহ ঠিক আছে, নেক্সট বাদশাহ অফ মুঘল এম্পায়ার ঠিক আছে, মুঘল এম্পায়ার। বাট নাম কি রাখলো, বাহাদুর শাহ ফার্স্ট, বাহাদুর শাহ ফার্স্ট ঠিক আছে। বাহাদুর শাহ ফার্স্ট নামে কি হলো, মুয়াজ্জামের নাম হলো বাহাদুর শাহ ফার্স্ট, ওই নামে কলোনাইজেশন করে দিল, হলো বাদশাহ হয়ে গেছে, বুঝতে পারলো কি? এবার খারাপ লাগবে না, একদিকে একদিকে বাবার দেশ তার কোনো দায়িত্ব না নিয়ে এক ভাই ওখানে দায়িত্ব নিয়ে কাজ করছে, আর এই চুপচাপ এলো আর ওখানে অ্যাটাক করে আগ্রার উপর ক্যাপচার করে নিল, আর নিজেকে কি ডিক্লেয়ার করে দিলো বাদশাহ, বুঝলে কিনা। মুয়াজ্জম, মুয়াজ্জমের এই কাজটা দেখে সব থেকে খারাপ আজমকেই লাগলো, কারণ সব থেকে আগে আজম, কামবাক্স এখনো খবর নেব, ও আসছে দূরে আসছে, আসছে ভাবছে আসছে, দেখি কি করা যায়, তার আগেই তো দুজন ভাই সব করে দিয়েছে কাজকর্ম। তো কি করলো, এইবার এটা যখন শুনলো আজম, তাহলে তো আজমের রাগ হলো প্রচুর, আজমের রাগ হলো ব্যাস, আজম আর মুয়াজ্জম দুজনের মধ্যে হয়ে গেল একটা বিশাল বড় লড়াই, আর সেই লড়াইয়ের নাম কি হলো, ব্যাটল অফ জাজাও ঠিক আছে, ব্যাটল অফ জাজাও ঠিক আছে, বেটমেন আজম এন্ড মুয়াজ্জম মাথায় রাখবে। তখন এই লড়াই যেটা করেছিল সেটা বাহাদুর শাহ ফার্স্ট নামে, বাহাদুর শাহ ফার্স্ট এই নামে, কারণ উনি বাদশাহ হয়ে গেছে। আর কার সাথে লড়াই হলো, ভার্সেস আজম স্যার, কমবক্স এখানে নেই মাথায় রাখ, কমবক্স এখন উনি মারবে। এই দুজনের মধ্যে লড়াই হলো ব্যাটল অফ জাজাও, কোন সালে হলো,
1747 কে জিতলো ভাই? তো মাথায় রাখে যে আজম কে হেল্প করছিল এখানে, কে হেল্প? ভাই আসাদ খান, আসাদ খান। বাট তারপরও আজম লস এটা ব্যাটল, আর বাহাদুর শাহ বল জিতে গেল। ক্লিয়ার কিনা বল? বোঝা গেল পুরো হিস্ট্রি? ডিক্লাইন অফ এটা চলছে মুঘল এম্পায়ারের ডিক্লাইন কিভাবে, ঠিক আছে? ক্লিয়ার? মানে যে বলে না ঘরের বিভীষণ লঙ্কা ঢায়, ওটাই কাজ হলো। মানে বাড়ির সিভিল ওয়ার, মানে মানে ঘরের মধ্যেই যুদ্ধ একটা হলো, সিভিল ওয়ার হলো। তার কারণ কি? সিভিল ওয়ারও বলতে পারো না, এটা ফ্যামিলি ওয়ার, ঠিক আছে? ফ্যামিলি ওয়ার, সিভিল ওয়ার তো যখন সোসাইটি মানে সিটিজেন ওয়ার করে ডিক্লেয়ার করে দেয়, এটা তো তোমার ফ্যামিলি ওয়ার হয়েছে। ফ্যামিলি ওয়ারের জন্য কি হলো, মুঘল এম্পায়ার ডিক্লাইন হওয়ার সব থেকে বড় কারণ, বুঝলে কিনা? কিন্তু তার আগে ডিক্লাইন, মুঘল এম্পায়ার যদি ডিক্লাইনের পিছনে রিজন বল, তো হিউজ এক্সপেন্ডিচার, ঠিক আছে? হিউজ এক্সপেন্ডিচার। ঔরঙ্গজেব পর্যন্ত একটা ডিসিপ্লিন শাসক ছিল, তারপর ইনডিসিপ্লিন রুলার, বুঝলে কিনা? দু তিনটে জিনিস তোমাকে যদি জিজ্ঞেস করা হয় কেন ডিক্লাইন, ঔরঙ্গজেব যে যেটা করলো বাকিগুলো রুলার সেটা করলো। ঔরঙ্গজেব ফার্স্ট নাম্বার পলিটিক্যালি গ্রেট লিডার, মানে হিন্দুকে সেইভাবে জায়গা দিল যেভাবে মুসলিমকে দেওয়া, বাট বাকি রুলার সেইভাবে কাজ করলো না, ঠিক আছে? ঔরঙ্গজেবের টাইমে ফল্ট কি ছিল? ঔরঙ্গজেব ম্যাক্সিমাম সময় সাউথ ইন্ডিয়াতে থাকলো, নর্থ ইন্ডিয়ার উপর অ্যাটেনশন ফ্রি ছেড়ে দিল, মানে অ্যাটেনশন রাখলো না। সেই কারণেই মুঘল এম্পায়ার ডিক্লাইন হয়। তিন চারটে পয়েন্ট যদি ইম্পর্টেন্ট বলো, ফার্স্ট ঔরঙ্গজেবের সাউথ ইন্ডিয়া পলিসি ইম্পর্টেন্ট কাউজ অফ দ্য ডিক্লাইন অফ দ্য মুঘল এম্পায়ার। সেকেন্ড, সাকসেসর অফ ঔরঙ্গজেব আর মুঘল এম্পায়ার নট এফেক্টিভ লিডারশিপ, এফেক্টিভ লিডারশিপ ছিল না, ঠিক আছে? সেকেন্ড, হিউজ কোর্ট এক্সপেন্ডিচার, কোর্ট যেটা ছিল মুঘল কোর্টের এক্সপেন্ডিচার সেটা হিউজ হয়ে গেল। আর তাছাড়া ডাইভার্সিফিকেশন অফ দ্য মুঘলস ভিজন, মুঘল বাদশা ভিজন ফ্রম দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ আর পলিটিক্যাল টু মানে পার্সোনাল ম্যাটারিয়ালিস্টিক, ম্যাটারিয়ালিস্টিক লাইফে দেখি বেশি ভিজনটা চলে গেছে। যেমন একটা ডান্সারকে নিয়ে পুরো জীবন কাটিয়ে একটা রুলার এরকম ছিল, এটা আমি পরে বলি, ঠিক আছে? চল যা যাও এখানে, তাহলে এ হলো যা যাও যুদ্ধ, যুদ্ধের পরে জিতলো, আর তারপরে এইভাবে সাকসেসার হলো ঔরঙ্গজেবের। সাকসেসার কে হলো? বাহাদুর শাহ ফার্স্ট। কিন্তু মাথায় রাখে বাহাদুর শাহ ফার্স্ট যেটা হলো, ঠিক আছে, মুয়াজ্জম হয়ে যাওয়ার পরে, যুদ্ধ হবার পরও এখানে থামলো না। বাহাদুর শাহ এটা বুঝে গেল কি এই যুদ্ধ একটা ভাইকে হয়েছে, ঠিক আছে? তো ফার্স্টে কি করা যায়, যখন হেরেছে তাহলে বেটার হয়। বাহাদুর শাহ কি করলো, ফিল করে দিল পাশে, ফার্স্ট ফিল আজা, ঠিক আছে, ইন 1706। তারপরে এখানে থামলো না, বললো না আর একটা ভাই কে লাস্ট কে ছিল, কামবাক। তো কামবাক মল ও এলো ভাই সাথে, বাহাদুর শাহ সাথে পাঙ্গা নেওয়ার জন্য। তো 1709 কে বাহাদুর শাহ ফার্স্ট হাঁটতে মারে, বুঝলে কি না? এভাবে দুটো ভাই ফ্রি। তাহলে দুটো ভাই ফ্রি যখন হয়ে গেল, মানে ডেথ হয়ে গেল, আর ডেথ মিন্স কিল করে মেরে দিল, হত্যা করে দেওয়ার পরে বাহাদুর শাহ ফার্স্ট আর কোনো প্রবলেম, ফ্রি একদম, ঠিক আছে? তো বাহাদুর শাহ যখন ফ্রি হয়ে গেল, আচ্ছা মাথায় রাখো অনেক সময় জিজ্ঞেস করা হয় আজমকে তো যা যাওতে মারলো, কামবাসকে কোথায় মারলো? তো মাথায় রাখো নিয়ার হায়দ্রাবাদ, কারণ ও বিজাপুর থেকে আসছিল, হায়দ্রাবাদে মেরে দিল, তেলেঙ্গানা কাছে এলো ওখানে মেরে দিয়েছে, ঠিক আছে? ক্লিয়ার কিনা বল? কারো এ পর্যন্ত কোনো প্রবলেম আছে তো বল, বুঝবো কি? আওয়াজ আ রই হ্যাঁ, ঠিক আছে, একজন বলতে আওয়াজ আসছে না, এটা বুঝতে পেরেছো? মুছে দেবো, বলো এবার মুছে দেবো।
সোমবারের রাতের দিকে সব নোট পাবে, ঠিক আছে? কারণ একটা বই আছে, দরকার আছে, ওই বইটা এলে কিছু এক্সট্রা ইনফরমেশন আর ওখান থেকে অ্যাড করবো, ঠিক আছে? তো ওটা আমার 30 তারিখ আগে, 30 তারিখ আগে আমি পাবো, তো ওর জন্য একটুখানি ওয়েট করছি নোটের। চলো তাহলে নেক্সট যে রোলার হলো সে বাহাদুর শাহ ফার্স্ট ও শাহ আলম ফার্স্ট, ঠিক আছে? এরই নাম হলো শাহ আলম ফার্স্ট, ওকে? বাহাদুর শাহ ফার্স্ট ও শাহ আলম ফার্স্ট, এর টাইম পিরিয়ড কত ছিল? টাইম পিরিয়ড এর ছিল টোটাল 1707 থেকে 1700, ঠিক আছে? 1707 থেকে 1712, ঠিক আছে? মাথায় রাখতে, এটা সব থেকে মুঘল এম্পায়ারে ওল্ড এজ বাদশাহ ছিল, মুঘল এম্পায়ার, ঠিক আছে? মুঘল এম্পায়ার সব থেকে বেশি উমরের কি ছিল? বাদশাহ ছিল, ঠিক আছে? ক্লিয়ার? জিজ্ঞেস করা হবে, ক্লিয়ার? এটা আমরা বলি, এটা সেট বাই হিস্টোরিয়ান কফি খান, কফি খান তোমাকে জিজ্ঞেস করবে এই নামটা, হিস্টোরিয়ান, ভেরি ফেমাস হিস্টোরিয়ান কফি খান, উনি বলেছিলেন এটা সব থেকে ওল্ড এজ বাদশাহ, ঠিক আছে? ক্লিয়ার? সে কারণে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ওল্ড এজ বাদশাহ কাকে বলা হয়, তো সেটাও রয়েছে বাহাদুর শাহ ফার্স্ট ও শাহ আলম, শাহ আলম ফার্স্ট, ঠিক আছে? তারপরে মাথায় রাখবে এটাকে বলা হয় সাহেবে খাবার, ঠিক আছে? অলসো নন এজ বেখবর, সাহেবে খাবার। এবার সাহেবে খাবার কেন রয়েছে তার পিছনে আমরা কিছুক্ষণ ওয়েট করো, আমরা জানতে পারবো। একটা সময়ের পরে পুরো বেখবর হয়ে গেছিল, মানে অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে, আর পাগল ছিল একটা ডান্সার, কিছু মানে সরি পাগল ছিল মানে এনজয়মেন্ট করার জন্য, ম্যাটেরিয়ালিস্টিক লাইফ, সেটা আমরা পড়ে যাচ্ছি কেন কিভাবে। ফার্স্টে এটা জেনে রাখতে এর মাদার আর ফাদার নাম, ফাদার তোমরা জানো এটা ঔরঙ্গজেব, মাদার নাম ইম্পর্টেন্ট, তো নবাব বাই, ঠিক আছে? এর যে মাদার ছিল সেটা কে ছিল? নবাব বাই, নবাব বাই, নবাব বাই কে ছিল? এটা ছিল ডটার অফ অফ কিং রাজু অফ রাজৌরি, রাজু অফ রাজৌরি, ঠিক আছে? রাজৌরি এটা মাথায় রাখ, পরীক্ষাতে জিজ্ঞেস করে রাজৌরি রাজা যেটা ছিল রাজু তারই মেয়ে নবাব বাই। ফাদার ঔরঙ্গজেব ছিল, তিনি নিজের সময় জাজিয়া ট্যাক্স কে কি করলো? প্রোহিবিটেড করলো, ঔরঙ্গজেব শুরু করে দিয়েছিল, একবার শেষ করেছিল, ঔরঙ্গজেব শুরু করেছিল আবার এগিয়ে শেষ করে দিল, বুঝলে কিনা? তো হি প্রোহিবিটেড, কি ছিল জাজিয়া ট্যাক্স বলো তো? অনেকে তো জাজিয়া ট্যাক্স, জাজিয়া ট্যাক্স বলে যাচ্ছি, শুরুতে আমি বলেছিলাম জাজিয়া ট্যাক্স কি বলো তো? হ্যালো, তীর্থযাত্রা করার জন্য যে ট্যাক্সটা নেওয়া হয় না পিলগ্রিম না ট্যাক্স, না না, ওটা তো পিলগ্রিম ট্যাক্স আলাদা, জাজিয়া ট্যাক্স টা কি? এটা যদি তুমি রিলিজিয়াস, ধরুন মুসলিম মুসলিম ধরুন এতে যদি হিন্দু থাকে তার উপর যে নেওয়া হয়, মানে ধরুন বিধর্মী যে হ্যাঁ ট্যাক্সটা,
সিম্পল ভাষায় বলা হয় প্রোটেক্ট, মানে তোমাদেরকে প্রোটেক্ট করার জন্য, মানে মুসলিম মুসলিম যারা থাকবে না, নন মুসলিম, সিম্পল ভাষায় যারা মুসলিম ছিল না, তারা নন মুসলিমকে কাফির বলতো, ঠিক আছে, কাফির, বুঝলে কিনা, কাফির। আজকে বলে কাফির কাহিন কাহ, এটা একটা গালাগালি। কাফির মানে এটা হলো নন মুসলিম, ঠিক আছে, নন মুসলিম যারা রয়েছে তাদেরকে কাফির বলা হতো। আর বললো কি, তোমাদেরকে প্রোটেক্ট করার জন্য ট্যাক্স দিতে হবে, তোমাদের উপর কোনো অত্যাচার না হয়, কোর্ট প্রোটেকশন থাকছে, তার জন্য তোমাদেরকে কি দিতে হবে, ট্যাক্স দিতে হবে। মানে ভেবে দেখো, আজকে সময় তোমরাও ট্যাক্স দিচ্ছ, কিন্তু রিলিজিয়াস বেস করে ট্যাক্স সবাই দিচ্ছে, গুডস সার্ভিস, যা কিছু গুডস অ্যান্ড সার্ভিসের জন্য ট্যাক্স দিচ্ছ, বাট ওই ট্যাক্সের পর গভর্নমেন্ট কি করছে, প্রোটেকশন দিচ্ছে। ডিফারেন্ট কাইন্ড অফ দা সিচুয়েশন, যেমন কি ডিজাস্টার হলো তখন প্রোটেকশন, নানা রকম ভাবে প্রোটেকশন, কিন্তু তখন শুধু পার্টিকুলারলি নন মুসলিম থেকে প্রোটেকশন টেকনিক, বুঝলে কিনা, দ্যাট মিন এটা রিলিজিয়াস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে প্রোবিটেড করলো, মানে কি হিন্দুর সাথে একটা ভালো রিলেশন এস্টাবলিশ করার চেষ্টা করলো। কারণ কি, ঔরঙ্গজেবের টাইমে দুটো ফ্রন্ট খুলে রেখেছিল, একটা ফ্রন্ট ছিল উপরে নর্থ ইন্ডিয়াতে শিখ আর সাউথ ইন্ডিয়াতে মারাঠা, ঠিক আছে। তো এটা ঠিক করলো কি, প্রথমে হিন্দু সাথে ভালো বিহেভ করে, সেকেন্ড সেকেন্ড কি করলো কি, মারাঠা, মারাঠা কে তোমরা জানো, মনে আছে কিনা, শিবাজি আর শাহুজিকে কে আরেস্ট করেছিল, হ্যালো, কে আরেস্ট করেছিল, ঔরঙ্গজেব, জয় সিং, ঔরঙ্গজেব, হ্যাঁ, জয় সিং, তখনই, হ্যাঁ তখনই বলেছিলাম না কি, পরে ও পালিয়ে যায়, ঠিক আছে, পালিয়ে যায়, তো অ্যাকচুয়ালি পালিয়ে যায় না, অ্যাকচুয়ালি রিলিজ করে দেওয়া হয়। কে রিলিজ করে, 1707 সালে, ঠিক আছে, 1707 সালে বাহাদুর শাহ, ফার্স্ট কাইন্ড হার্টেড মানে হার্ট দেখায় আর বলে কি, শাহুজি আর শিবাজি দুজন, ঠিক আছে, কি করে, শিবাজিকে রিলিজ করে দেয়, স্যার শিবাজিকে, শিবাজি তো 1680-তে মারা গেল, আরে আর শাহুজি, শাহুজির কোর্টে তো ওই এর ছেলে গেল, ঔরঙ্গজেবের ছেলে গেল না, শাহুজি মহারাজ, শাহুজি মহারাজ, ঠিক আছে, ওটা তখন মারাঠা যখন পড়বে, ঠিক আছে, মহারাজ ওটা সাম্ভাজি ছিল, নট শাহুজি, ঠিক আছে, এটা শাহুজি, ওটা অ্যাকচুয়ালি সাম্ভাজি, সাম্ভাজি আর শিবাজি ছিল, তো শিবাজি মহারাজের, আমি শিবাজির কথা বলেছিলাম তখন, এখন শাহুজি মহারাজ বলছি, একটু নাম চেঞ্জ করে, ঠিক আছে, এটা ফ্যামিলি স্ট্রাকচার, মারাঠা যখন পড়াবো তখন আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, মারাঠা যখন পড়াবো তখন আমি এটা শাহুজি কে ছিল, কিভাবে মানে শাহুজি এলো সেটা আমি মারাঠা এম্পায়ারটা আমি দেখাবো, ঠিক আছে, বুঝতে পারলে কিনা, হ্যালো, হ্যাঁ স্যার। শাহুজি মহারাজ, এখন এইটুকু রাখো, শাহুজি মহারাজ, বাদ বাকি আমরা মারাঠা এম্পায়ারকে যখন পড়াতে যাব তখন এগুলো পুরো জেনে নিও কি কিভাবে শাহুজি মহারাজ কোথায় থেকে এলো, কিভাবে ছিল, ঠিক আছে, এখন একটু ওয়েট কর, এখন একটু নাম এইটুকু শোনো কি, শাহুজি মহারাজকে রিলিজ করলো, ঠিক আছে, এ কি করলো, এটা এবার মাথায় রাখি, তাছাড়া জাত সাথে প্রবলেম চলছিল শিবাজি, কারণ কি তোমার মানে মনে আছে, জাট কি করেছিল আকবরের, আকবরের যে গ্রেভ ছিল তাকে খুঁজে কি করেছিল, বনটাকে পুড়িয়ে দিয়েছে, ঠিক আছে, একটা জাট সাথে টাসাল ছিল, তো হিন্দু সাথে মিটিয়ে নিল, মারাঠা সাথে শাহুজিকে রিলিজ করে দিল, তারপরে যেটা রয়েছে এবার জাট, জাটকে নিজের দিকে করে নিল, কাকে, ছত্রসাল, তখন খুব ফেমাস জাট লিডার ছিল, ঠিক আছে, ছত্রসাল, বুন্দেল সন্দার বুন্দেল খাল যেটা এরিয়া রয়েছে
সে বুন্দেলখাল এরিয়া, তো বাগালখান বুন্দেলখাল রয়েছে, তো বুন্দেলখাল এরিয়া ইউপি আর মানে এমপির বর্ডার লাইনে রয়েছে, তখন মধ্য ভারত বলা হতো, ঠিক আছে, মধ্য ভারত আর মানে ইউনাইটেড প্রভিন্স, সেই দুটো জায়গায় থেকে মানে আজকে সময় ওটা পুরো এরিয়াটাকে আমরা বলি কি বাঘেলখান বুন্দেলখান। তো তখন 17 সাল ছিল, ঠিক আছে, 17 সাল, 17 সাল অফ বুন্দেল, ঠিক আছে। আর তাছাড়া ভারতপুরের জাতগুলো ছোট ছোট ভারতপুরের জাত, ঠিক আছে, এই দুটো জায়গায় জাট যে ছিল তাকে কি করলো নিজের দিকে করে নিল, ঠিক আছে, তাদের সাথে ভারতপুরে কে ছিল, ভারতপুরের জাট যেটা ছিল চূড়ামণ, ঠিক আছে, এখানে রেখে দিই চূড়ামণ জাট, ঠিক আছে, চূড়ামণ জাট অফ ভারত, ভারতপুর, ঠিক আছে, ভারতপুরের চূড়ামণ জাট, 17 সাল জাট যেটা রয়েছে সে বললেন, এই জাট লিডার ছিল, তাদেরকে কি করলো শের শাহ হেল্প করলো, বুঝেছ, একে কি করলো, হেল্প কে করলো, বাহাদুর শাহ ফার্স্ট, ঠিক আছে, মানে সিম্পল বললো তোমাদের উপর অ্যাটাক হবে না, তোমাদেরকে কেউ যদি কোনো প্রবলেম করে তা আমি আছি, ঠিক আছে, মুঘল তোমাকে প্রোটেক্ট করবে, সবকিছু বলে তাকে নিজের করে নি। তাহলে মানে এইভাবে কি, আচ্ছা এইবার দেখো কেউ কি কোনো প্রবলেম আর করবে বলো, এইদিকে তোমার মানে মারাঠাকে করে নিলো, ওইদিকে জাটকে করে নিল, হিন্দু রুলার উপর জাজিয়ার ট্যাক্স শেষ করে দিল, ঠিক আছে, এবার থাকলো রাজপুতানা, রাজপুতানা, রাজপুতানা মিন্স রাজস্থান, ঠিক আছে, রাজপুতানা এরিয়া, রাজপুতানা মানে আজকে সময় রাজস্থান, ঠিক আছে, রাজস্থান এরিয়া, রাজস্থানে বেসিক্যালি দুটো এরিয়া থাকতো তখন, ঠিক আছে, আর দুটো এরিয়ার নাম ছিল, একটা নাম ছিল মারওয়ার, ঠিক আছে, আর একটা নাম ছিল আমের, একটা নাম ছিল মারওয়ার, মারওয়ার রুলার, একটা আমের রুলার, মারওয়ার মানে যোধপুর, ঠিক আছে, যোধপুর আজকে সময় যোধপুর, আর আমের মানে, আমের মানে, আমের মানে আজকে সময় জয়পুর, ঠিক আছে, এই দু জায়গায় ফেমাস রুলার মানে রাজপুত রুলার ছিল, ঠিক আছে, রাজপুত রুলার ছিল, উপরে ছিল অজিত সিং, মানে মারওয়া যোধপুরে অজিত সিং ছিল, ঠিক আছে, আর এখানে যেটা ছিল সেটা জয় সিং, দুজনকে কি করলো, দুজনকে মুঘল এম্পায়ারতে পড়তো, দুজনই মুঘল এম্পায়ারতে পড়তো, ঠিক আছে, বোথ আর সুবেদার অফ মুঘল এম্পায়ার আর আন্ডার, মানে এরা সুবেদারশিপ মানে কি এরা অ্যাকসেপ্ট করেছিল মুঘলের পাওয়ার, ঠিক আছে, তো বলতে পারো বোথ আর, বোথ আর আন্ডার মুঘল, মুঘল ডমিনিং ডুরিং অরঙ্গজেব টাইম, অরঙ্গজেব, ঠিক আছে, এবার কি হলো দুজন মুঘল, মুঘলের আন্ডারে মুঘল ডমিনেন্স কে অ্যাকসেপ্ট করত, বাট হঠাৎ কি হয়েছে যখন দেখে দেখি বাহাদুরটা অত খুব একটা মানে কিছু করবে না, কাইন্ড হার্টেড রয়েছে, এত ভালো রয়েছে, একটা কাজ করি একে একবার দেওয়া যায়, ঠিক আছে, তো যখনই বাহাদুর শাহ বসলো তখনই অজিত সিং কি করলো ডিক্লেয়ার করে দিল, এই অজিত সিং 16 মানে 1707 সালে, 1707 সালে অজিত সিং ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, অজিত সিং ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট হিমসেলফ, ঠিক আছে, হিমসেলফ, ওকে, হিমসেলফ ফ্রম মুঘল, মুঘল থেকে নিজেকে কি করলো আলাদা করে,
যখন এই ডিক্লেয়ার করেছে, তো মোহাম্মদ মানে মোহাম্মদ মোহাম্মদ শাহ আলম ফার্স্ট আর বাহাদুর শাহকে, খারাপ লাগলো এটা কি হলো? আমি সবার সাথে ভালো ব্যবহার, আর আমার উপরে আমার থেকে আলাদা হয়ে গেল, ঠিক আছে, তাহলে কি করলো বাহাদুর শাহ? কি করলো? রাজস্থান মিশনতে বেরোলো, আর সব থেকে আগে আমের গেল, ঠিক আছে, আমের আমের গেল। যাওয়ার দরকার ছিল তাকে যোধপুর, কিন্তু যোধপুর যাওয়ার আগে তো জয়পুর যেতে হবে, বুঝতে পারলে কিনা? হ্যালো, যোধপুর যাওয়ার আগে, যোধপুর তো লাস্টের দিকে, ঠিক আছে, তার আগে কাকে কোথায় যেতে হবে? তার আগে তাকে জয়পুর যেতে হবে। তো প্রথমে পৌঁছে গেল কোথায়? আমের। আমের গেল, আমেরতে গেল, ওখানে দেখছে কি ওখানে নিজেদের মধ্যে, ফ্যামিলির মধ্যে ঝগড়া, বুঝতে পারলে কিনা? হ্যালো, আমের যে ফ্যামিলির মধ্যে ঝামেলা চলছে, কিসের জন্য? সাকসেসশিপ নিয়ে। তো এখান থেকে মাথায় রাখে বাহাদুর শাহ, বাহাদুর শাহ অন রাজপুতানা মিশন, অর অন রাজপুতানা মিশন, রাজপুতানা মিশন তো নিয়ে বেরোলো। ফার্স্টে ফার্স্টে কোথায় গেল? ফার্স্টে পৌঁছে যায় আমের, ঠিক আছে, আমের। আমেরতে দেখা যায় কি সাকসেসরশিপ, সাকসেসরশিপ স্ট্রাগল চলছে, ঠিক আছে, মানে কে হবে নেক্সট রুলার সেটা নিয়ে, কারণ আওরঙ্গজেব তো ডেথ হয়ে গেছে, ঠিক আছে, তো ওদের মধ্যে নিজেদের মধ্যে ঝামেলা চলছিল কি কে হবে নেক্সট, ঠিক আছে। তো ওখানে কি করলো সব থেকে আগে? আমের তো চেয়েছিল জয়সিং, তাই না? হ্যালো, বলো। জয়সিং ভাবছিল কি, জয়সিং তো আগে থেকে স্টাবলিশ, ও তো আর কি লড়বে, ও তো জানে আমি তো রাজা এখানকার। তো জয়সিং ভাবছিল কি, আমিও যেহেতু যোধপুর আলাদা হয়ে গেছে, তো আমিও আলাদা হয়ে যেতে চাই, বুঝেছো? তাহলে কি হবে, বাদশার এগেন্স্ট আমরা থাক, মানে বাদশার আন্ডারে থাকবো না, ইন্ডিপেন্ডেন্ট রুলার হবো, নিজেকে ইন্ডিপেন্ডেন্ট রুলার বলবো, কারণ কি যোধপুরে অজিত সিং ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। এও প্ল্যান করছিল জয়সিং কি ইন্ডিপেন্ডেন্ট হবে। ব্যাস বাহাদুর শাহ ফার্স্টে ওখানে গেল, আর গিয়ে জয়সিং কে বললো নামো তো তুমি, আর নামিয়ে ওকে কি করলো এখান থেকে, এটা এটা মুছছি না, এবার উল্টো চলছি, ঠিক আছে। এখান থেকে আগে অ্যাপয়েন্ট করলো এখানে বিজয় সিং, ঠিক আছে, বিজয় সিং কে এর ফ্যামিলি মেম্বার থেকে বিজয় সিং কে কি করলো অ্যাপয়েন্ট করে দিল রুলার। আর বিজয় সিং কে বললো দেখো আমি অ্যাপয়েন্ট তো তোমাকে করছি, কিন্তু আমি অনেক দূর থেকে এসেছি, সো তুমি আমাকে হেল্প করবে কাকে? যোধপুর মারওয়ারতে অ্যাটাক করার জন্য। বিজয় সিং বলো ওকে আগে আমাকে অ্যাপয়েন্ট করো, তারপরে আমি হেল্প করবো। অ্যাপয়েন্ট করার পর তারপরে ও হেল্প করলো, আর অজিত সিং এর উপর অ্যাটাক করে দিল, কে একসাথে, একদিকে বাহাদুর শাহ আর একদিকে বিজয় সিং, দুজনের আর্মি অজিত সিং উপর অ্যাটাক করলো, অজিত সিং ফাইনালি করে দিল সারেন্ডার, বুঝলে কিনা? বিফোর শাহ আলম ফার্স্ট, বুঝতে পারলে কিনা বল? মাথায় রাখি, লিখতে পারো, লেখা যদি ইচ্ছে থাকে লিখবে, লিখবে কি অন রাজপুতানা মিশন, ফার্স্ট বাহাদুর শাহ রিচ দা আমের, ওয়্যার সিমস দ্যাট দা সাকসেসিভ স্ট্রাগল ইন দা ফ্যামিলি, সো অন এ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ বিজয় সিং, অ্যাপয়েন্ট হিম অ্যাজ এ রুলার অফ জয়পুর, অ্যান্ড উইথ হেল্প অফ দেম অ্যাটাক অন অজিত সিং, অ্যান্ড অজিত সিং সারেন্ডার বিফোর দা মুয়াজ্জম, আর শাহ আলম ফার্স্ট আর বাহাদুর শাহ ফার্স্ট, বুঝলে কিনা? ক্লিয়ার বলো, বোঝা গেল কি এই পর্যন্ত? হ্যাঁ স্যার, এবার দেখো, এবার এই পর্যন্ত থাকলো না, এবার কি হলো শোনো, এটা করে অজিত সিং বলো সারেন্ডার করছি,
বাহাদুর শাহ বলে ঠিক আছে, সারেন্ডার যখন করে দিয়েছো আর তোমার সাথে কোনো যাবে। বাহাদুর শাহ এখান থেকে বেরিয়ে গেল সাউথ ইন্ডিয়া, ঠিক আছে, সাউথ ইন্ডিয়া বেরিয়ে গেল বাহাদুর শাহ, চলে গেল সাউথ ইন্ডিয়া। দেন বাহাদুর সিং, না সরি বাহাদুর শাহ, ফার্স্ট রিচ সাউথ ইন্ডিয়া, ওইদিকেও কিছু কিছু স্ট্রাগল চলছিল, ওইদিকে চলে গেল। ওইদিকে যাওয়ার পর যখনই ওইদিকে গেল, শুনলো কি ওইদিকে গেল অজিত সিং যে সারেন্ডার করেছে, ও দুর্গা দাসকে কি করলো, হেল্প করে, মানে দুর্গা দাস থেকে হেল্প নিল। আর দুর্গা দাস থেকে হেল্প নিয়ে ওখানকারই একটা রুলার ছিল দুর্গা দাস, অজিত সিং কি করলো, অজিত সিং প্লাস, যখনই ও ওইদিকে গেল আর এদিকে প্লাস দুর্গা দাস, ঠিক আছে, দুর্গা দাস দুজনের রাজপুতানার রুলার ছিল, দুজন মিলে অ্যাটাক করে দিল কার উপর, অ্যাটাক অন আমের। আমের থেকে শাসক ছিল আমের রুলার বিজয় সিং, কারণ বিজয় সিং কি করেছিল, অ্যাটাক করেছিল, বুঝলে কিনা। আর বিজয় সিং কে কে অ্যাপয়েন্ট করেছিল, শাহ আলম ফার্স্ট অ্যাটাক করে দিল, শুধু অ্যাটাকই করেনি, এই যুদ্ধতে তাকে ডিফিট করেছে। আর ডিফিট করার পর আমেরকে অজিত সিং উইথ হেল্প অফ দুর্গা দাস কি করে ক্যাপচার করে, বুঝলে কিনা। মাথায় রাখবে এখানে অজিত সিং ডিফিটেড বিজয় সিং, ক্যাপচার আমের, আমের মানে জয়পুরকে অজিত সিং ক্যাপচার করে, ক্লিয়ার কি বোঝা গেল। হ্যালো, যদি বুঝতে পেরেছো তো বলো, না হলে আমি আবার আসলে বুঝিয়ে বুঝতে দিই। পেরেছি। এবার মোটামুটি সব জায়গায় সেটেলমেন্ট করছিল, ঠিক আছে, সব জায়গায় সেটেলমেন্ট করতে করতে এবার বাহাদুর শাহ দেখলো সবই তো সেটেলমেন্ট হয়ে গেছে, আর ঠিক আছে অজিত সিং অ্যাটাক করেছে, বিজয় সিং তার উপর খবর নেবে পরে, বা তার আগে দেখছে কি এইদিকে তো সব সেটেল, এখন তো বাহাদুর শাহ জানে না কি হ্যাঁ বিজয় সিং উপর অ্যাটাক করে দিয়েছে, মানে এটা খুব শর্ট পিরিয়ডে এসব ঘটনা চলছে, 1 বছরের মধ্যেই সব ঘটনা চলছে, বুঝেছ। বাহাদুর শাহ ফার্স্ট এলো আর স্টার্টিং 1760 মধ্যেই এত কিছু ঘটনা করে দিল, বুঝেছ, ক্লিয়ার। যা এলো সমস্যা সবকটাকে একদম খুব ইফেক্টিভলি তাকে মানে প্রবলেমটাকে সলভ করতে চলে গেল, কিন্তু শেষের দিকে বেখবর হয়ে গেল, কারণ দেখলো সব একদম শান্তি, আর কোনো কেউ অ্যাটাক কিচ্ছু করবে না, তখনই সবাই অ্যাটাক করে, বুঝেছ, সেই জন্য একে সাহেব বেখবর বলা হয়। চলো দেখো এরপরে কি হলো, যখন সব সেটেলমেন্ট করে দিল, এবার ঠিক করলো যে এবার যায় একটা সাথে গুরু গোবিন্দ সিং সাথে, কেন বলতো, তেগ বাহাদুরকে কে মেরেছিল, 9th গুরু ছিল শিখের, কে মেরেছিল বলো। হ্যালো, কে, অরঞ্জেব, অরঞ্জেব যখন তেগ বাহাদুর 9th গুরুকে একটা খুব মেরে দিয়েছিল, তখন কোথায় মনে আছে, দিল্লিতে, তাই না, রেড ফোর্টের ওখানে, যেখানে ওখানে শিখ সাহিব করা হয়েছে, তো যখন মারা হয়েছিল তখন শিখ পুরো রেগে গেছিল মুঘলের উপর, তো ভাবলো কে এবার শিখ থেকেও সেটেলমেন্ট করে, তো এর সব থেকে আগে গেল গুরু গোবিন্দ সিং কাছে, ঠিক আছে, আর তার সাথে ট্রিটি করে নিল, ঠিক আছে, কোথায় গিয়ে, তো গুরু গোবিন্দ তখন নান্দেড়তে থাকতো, নান্দেড়, ঠিক আছে, মহারাষ্ট্র, তো বাহাদুর শাহ, বাহাদুর শাহ নিজেই গেল, বাহাদুর শাহ ফার্স্ট রিচ এট নান্দেড়, ঠিক আছে, নান্দেড় মহারাষ্ট্র,
এন্ড আগ্নে তৃতীয় টেন্থ শিখ গুরু, টেন্থ অর লাস্ট শিখ গুরু, গুরু গোবিন্দ সিং, গুরু গোবিন্দ সিং, ঠিক আছে, গুরু গোবিন্দ সিং। তার সাথে একটা প্যাক্ট করলো, ট্রিটি সাইন করলো। ট্রিটিতে এটা বললো যে আমরা কোনোভাবে তোমাদের শিখের উপর কোনো অ্যাটাক হবে না, ঠিক আছে ঠিক আছে, কিন্তু মাথায় রাখবে যে তোমরা কোনোদিন আর আর্মি উর্মি অর্গানাইজ করার কোনো দরকার নেই মোগলের উপর, ঠিক আছে, বুঝলে কিনা? এসব কেন ট্রিটি হলো? অ্যাকচুয়ালি গুরু গোবিন্দ সিং একটা আর্মি ক্রিয়েট করেছিল, ঠিক আছে, যখন তেগ বাহাদুরকে মারা হয়েছিল, তারপর গুরু গোবিন্দ বলল দেখো শুধু খাঞ্জার নিলে হবে না, অর্জুন দেবকে মারা হয়েছিল জাহাঙ্গীর যখন মেরেছিল, তখন কি করেছিল, খাঞ্জার নিতে শুরু করেছিল, বললো খাঞ্জার রাখলে হবে না, আর্মি ক্রিয়েট করতে হবে। তো গুরু গোবিন্দ সিং যখন তেগ বাহাদুরকে মারলো, তারপরে যে গুরু হলো গুরু গোবিন্দ সিং, বললো আর এইভাবে শিখের উপর অপমান অত্যাচার চলবে না, তো বেটার এটা হয় কি এবার শিখকে নিজের একটা আর্মি বানাতে হবে, আর যেটা মুঘল সাথে লড়তে হবে। আর সেই জন্য শিখ যেটা 10th শিখ গুরু ছিল গুরু গোবিন্দ সিং, সে শুরু করেছিল কি খালসা পন্থ, ঠিক আছে, খালসা পন্থ মাথায় রাখবে, খালসা পন্থ। ওকে, খালসা পন্থ কি ছিল? শিখ আর্মি ছিল, শিখ আর্মি আগে মুঘল, ক্রিয়েটেড বাই গুরু গোবিন্দ, ঠিক আছে, এটা বুঝতে পেরেছিল কি এটা বিশাল একটা বড় প্রবলেম হতে পারে, ঠিক আছে, তাই জন্য ট্রিটি করে নিল কি আমি তোমার উপর অ্যাটাক করবো না, তুমি আমার উপর অ্যাটাক করবে না, বুঝলেন? বাট প্রবলেম একটা ছিল কি গুরু গোবিন্দ সিং এটা ডিক্লেয়ার করে দিয়েছিল কি এরপরে কোনো আর গুরু হবে না, ঠিক আছে, শিখের কোনো গুরু হবে না, এবার শিখ ধর্মকে যে এগিয়ে নিয়ে যাবে সেই খালসা পন্থ নিয়ে যাবে, কারণ গুরু বলে একটা কমফর্ট জোন হয়ে যায়, কোনো লড়াই কোনো প্রোটেকশন করার জন্য, মানে কোনো রকম সেলফ ডিফেন্স জন্য কিছু করে না, তো বেটার এটা রয়েছে আর্মির হাতে এবার দিয়ে দাও কি শিখ রিলিজিয়াস, তারাই প্রোটেক্ট করবে, বুঝলে কিনা? যেমন ইসলাম কি করলো, ইসলামের প্রবর্তক যারা ছিল তারা মোটামুটি মোগল উগল বাবার উপর বা তার আগে দিল্লি সুলতান গুলো তারা সব নিয়ে নিয়েছিল, মানে লড়াই করে প্রোটেকশন করবে, এবার এরাও ঠিক করলো কি এবার কোনো গুরুর হাতে থাকবে না শিখ, শিখ রিলিজিয়াস এর প্রোটেকশনের দায়িত্ব থাকবে খালসা পন্থের হাতে। আর এটাই বলে গুরু গোবিন্দ সিং ডিক্লেয়ার করলো কি দিস ইজ দা লাস্ট গুরু, মানে আমি যেটা রয়েছে সে লাস্ট গুরু রয়েছে, এরপরে আর কোনো গুরু হবে না শিখ, বুঝেছ? আর এই ভয়তে বলো বা এটাকে ঠিক করার জন্য কি করলো, ট্রিটি করা হয়েছে, বুঝতে পারলে কিনা? বাট প্রবলেমটা কি হলো, প্রবলেমটা হলো কি ট্রিটি করার পর গুরু গোবিন্দ সিং মারা গেল, মারা গেল মিনস এমনি মারা গেল, আর তারপরে নেক্সট যে হেড হলো খালসা পন্থের যে হেড হলো সে বান্দা বাহাদুর, আর বান্দা বাহাদুর কোনো কথাই শুনলো না, বুঝতে পারলে কিনা? ক্লিয়ার কিনা বলো? মানে 1707 সালে ট্রিটি হলো, আর ব্যাস তখন কিছুদিন পরে এবার গুরু গোবিন্দ সিং মারা। আর গুরু গোবিন্দ সিং এর যে সব থেকে বেশি মানে প্রিয় সার্ভেন্ট ছিল সেটা ছিল বান্দা বাহাদুর, ঠিক আছে, মাথায় রাখবে বান্দা বাহাদুর, হেড অফ খালসা পন্থ, হেড অফ খালসা পন্থ যেটা হলো আফটার দেখো।
আফটার ডেট অফ গুরু গোবিন্দ সিং। এটা হলো তোমার বান্দাবাদ, বান্দাবাদ স্যার, এগিয়ে বান্দাবাদ তো বলো। জি বান্দা বাহাদুরকে তো ফারুক সিয়ার মেরে দেবে। হ্যাঁ সেটা এখন দেরি আছে, ঠিক আছে এখন দেরি আছে, আগে এখানে শুনো, তারপর বান্দাবাদ এখন অনেক কাজ তার বাকি আছে। বান্দা বাহাদুর, বান্দা বাহাদুর কেছে, বান্দা বাহাদুর যেটা ছিল সার্ভেন্ট ছিল অফ গুরু গোবিন্দ, গোবিন্দ সিং, ঠিক আছে, গুরু গোবিন্দ সিং টেন্থ গুরু ছিল, মাথায় রাখ, ঠিক আছে। বান্দা বাহাদুর কি করলো, 1700 বান্দা বাহাদুর অ্যাটাক করে দিল স্যার হিন্দ লুধিয়ানা, ঠিক আছে। 1710 সালে ট্রিটি কে মানলো না, আর বান্দা বাহাদুর কি করলো, বান্দা বাহাদুর অ্যাটাক অন স্যার হিন্দ, স্যার হিন্দ, স্যার হিন্দ মানে লুধিয়ানা, যেটা পাঞ্জাবতে রয়েছে, পাঞ্জাব। আর শুধু অ্যাটাকই করেনি, অ্যান্ড ক্যাপচার, ঠিক আছে। তারপরে বান্দা বাহাদুর কি করলো, এটা জেতার পর ওখানে বান্দা বাহাদুর স্টার্টেড টু পয়েন্ট, নেম অফ গুরু নানক আর গুরু গোবিন্দ সিং, এটা টেন্থ গ্রুপ ছিল, টেন্থ, এটা ফার্স্ট গ্রুপ ছিল, ফার্স্ট, ঠিক আছে। ফার্স্ট আর টেন্থ গ্রুপ নামে কি করলো, কয়েন ইস্যু করলো, ঠিক আছে, বুঝলে কিনা লুধিয়ানা। ক্লিয়ার, চলো। বাট প্রবলেম কি হলো, যখন এইসব কেস চলছিল লুধিয়ানা উপর, স্যার হিন্দ উপর অ্যাটাক করলো, তারপরে এদিকে নিজে থেকে লিড কে করলো, বা বাহাদুর শাহ ফার্স্ট, তারপরে বাহাদুর মানে শাহ আলম ফার্স্ট, শাহ আলম ফার্স্ট আর বাহাদুর শাহ ফার্স্ট যা বলি, কি করলো অ্যাটাক করে দিল কার উপর, বান্দা বাহাদুর উপর, কোথায় নিয়ার অ্যাটাক অন 1712, এটি একটা কোন বান্দা বাহাদুর ইন লোহারগড়, লোহারগড় লোহারগড় অফ পাঞ্জাব, ঠিক আছে, পাঞ্জাব, অ্যান্ড ডিফিটি বান্দা বাহাদুর, ঠিক আছে। লোহারগড় পাঞ্জাব থেকে কি করলো, অ্যাটাক করে, অ্যাটাক করে বান্দা বাহাদুরকে ডিফিট করে, কিন্তু মাথায় রাখো এই মিশনতে, এই মিশনতে কি হলো, এই মিশনতে বাহাদুর শাহ ডেথ হয়ে যায়, বুঝেছ, বাট ইন দিস মিশন বাহাদুর শাহ অলসো
জিতে তো গেল, আর্মি জিতে গেল, মুঘল আর্মি জিতে গেল, বাট ইন দিস মিশন বাহাদুর শাহ ফার্স্ট অলসো রাইট, ক্লিয়ার কিনা বলো? 1712 সালে ফিনিশ হয়ে গেল বাহাদুর শাহের গল্প। ক্লিয়ার কিনা বলো, বুঝতে পেরেছো কিনা? মুছে দেবো কি? হ্যাঁ স্যার, চল, তাহলে এটাকে বলা হতো কি বাহাদুর তাকে বলা হতো সাহেব খাবার, মানে সব দিকে করে ভাবলো কি সব শান্তি রয়েছে, কিন্তু তারপর এটা করে ঠিক আছে, মানে 1707 সালে সব দিকে সলিউশন করে তারপর ভাবলো আর সব শান্তি আর কোনো প্রবলেম নেই, বাট তারপরে কি হলো মাথায় রাখছে। বাহাদুর শাহ ব্যাপারে, বাহাদুর শাহ ফার্স্ট ব্যাপারে একটা হিস্টোরিয়ান রয়েছে সিডনি ওভেন, উনি বলেছেন কি লাস্ট কোন বাদশাহ ছিল মুঘল এম্পায়ার যিনি কিছু ভালো কাজ করে গেছে, বুঝেছ? বুঝলে কিনা? ওল্ড এজ ছিল কিন্তু লাস্ট ইনি একটা বাদশাহ ছিলেন যিনি মুঘল এম্পায়ারের জন্য কিছু ভালো কাজ করে গেছে। তারপরে কি হয়, বাহাদুর শাহ যেটা রয়েছে ডেথ হওয়ার পর তারপরে ওনার ছেলের মধ্যে সাকসেসরশিপ বার হয়, ঠিক আছে? এদের প্রবলেম কি জানো তো, ছেলেগুলো অনেকগুলো ছেলে থাকতো, ওদের প্রবলেম ওখানে, এরও কি ছিল চারটে ছেলে ছিল, ঠিক আছে? চারটে ছেলের নাম ছিল, ফার্স্ট নাম ছিল জাহাঙ্গ দারশা, জাহাঙ্গ দারশা, সেকেন্ড নাম ছিল রাফি উৎসান, রাফি উৎসান যেটা ছিল সেটা ছিল আজিম উৎসান, আর ফোর্থ নাম্বার যে ছেলে ছিল তার নাম ছিল জাহান শাহ, ঠিক আছে? জাহান শাহ এটা চারটে ছেলে ছিল, চারটে ছেলের মধ্যে স্ট্রাগল হবে, ঠিক আছে? মানে এদের মধ্যে কি হলো স্ট্রাগল ফর সাকসেসরশিপ, ঠিক আছে? এদের মধ্যে সাকসেসরশিপ, ফাইনালি যেটা রয়েছে এদের মধ্যে সবাইকে যেটা পাওয়ারফুল যেটা হলো সেটাকে হলো জাহাঙ্গীর, ঠিক আছে? আচ্ছা একটা জিনিস এখানে একটা পিকচারতে বলে দিই তোমাদেরকে, জাহাঙ্গীর শাহ যেটা রয়েছে সেটা নেক্সট রুলার হবে, বা তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলেছি, আসাদ খান তোমরা জানো কে ছিল? আসাদ খান, আসাদ খান কে ছিল? ঔরঙ্গজেবের প্রাইম মিনিস্টার হ্যাঁ, প্রাইম মিনিস্টার অফ অরেঞ্জ এন্ড লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার অফ মুঘল এম্পায়ার, তো যখন বেশি দিন প্রাইম মিনিস্টার হয়েছে তার একটা এক্সপিরিয়েন্স তো হবে, আর যদি সে এক্সপিরিয়েন্স হবে তো ব্যক্তিগত ভাবে সবাই মহাত্মা কাঞ্চি থাকে, মানে তার ছেলে আসাদ খানের যে ছেলে রয়েছে, ঠিক আছে, তাকেও শিখিয়ে গেল নিজের মতন কি দেখো আমি প্রাইম মিনিস্টার ছিলাম 31 বছর রাজ করলাম, তুমিও পাওয়ারফুল হো। এর ছেলে ছিল তার নাম ছিল জুলফিকার খান, ঠিক আছে? জুলফিকার খান বুঝলে কিনা? জুলফিকার খান বিশাল পাওয়ারফুল পড়ে, ঠিক আছে? জাহাঙ্গীর শাহ যেটা ছিল তখন কি করলো, জাহাঙ্গীর শাহ উইথ হেল্প অফ জুলফিকার খান, মানে এই জুলফিকার খানের হেল্প নিয়ে
কি করলো, ও তিনটে ভাইকে মেরে, ঠিক আছে, ক্লিয়ার কি? তোর মাথায় রাখ, জাহাজার শাহ, জাহাজার শাহ প্লাস জুলফিকার খাঁ, জুলফিকার খাঁ মিলে কি করলো, কিল্ড অল থ্রি ব্রাদার্স। সব ভাইকে কোন মেরে দিল, জুলফিকার খাঁ মাথায় রাখছে, হেল্পার ছিল, হেল্প করার জন্য। আচ্ছা হেল্প কেউ কেন করে? কারণ এই জন্য হেল্প করে কি ভাই, তুমি জিতে যাও, তুমি রাজা হয়ে যাও, আমাকে প্রাইম মিনিস্টার করে, কারণ জানে যা মজা হয়েছে সে প্রাইম মিনিস্টার। তুমি জানো আচ্ছা ওয়াজির কেন বলা হয়? প্রাইম মিনিস্টার মানে কি, আজকে সময় বদলে গেছে সিচুয়েশনটা, বাট আজকে আলাদা করে একটা ফাইন্যান্স মিনিস্টার হয় নির্মলা সীতারামন। বাট তোমরা জানো কি জানো না সেটা মাথায় রাখবে, নির্মলা সীতারামন কিছুই না, ঠিক আছে, বুঝলে কিনা? নির্মলা সীতারামন কিছুই না, আর কোন প্রাইম মিনিস্টার শিক্ষিত মানুষকে তো এ করতে পারে, ফাইন্যান্স মিনিস্টার করতে পারে, কিন্তু কখনো পাওয়ারফুল মানুষকে প্রাইম মানে ফাইন্যান্স মিনিস্টার, মানে সরি শিক্ষিত মানুষকে ফাইন্যান্স মিনিস্টার বানাতে পারে, কিন্তু কখনো একটা পাওয়ারফুল লিডারকে, পলিটিক্যাল লিডারকে ফাইন্যান্স মিনিস্টার কোনো প্রাইম মিনিস্টার বানায়। কারণ যেই দিন কোনো পাওয়ারফুল লিডারকে যদি ফাইন্যান্স মিনিস্টার বানিয়ে দেবে, সেই প্রাইম মিনিস্টার চেয়ার কখনো মানে সেফ নেই, বুঝলে কিনা? কারণ এভরিথিং, এভরি ওয়ান রিপোর্ট টু দ্য ফাইন্যান্স মিনিস্টার, উইদাউট ফাইন্যান্স মিনিস্টার নাথিং, কিছু নেই তার কাছে। ইভেন একটা রিকুয়েরমেন্ট বের করতে গেলে ফাইন্যান্স মিনিস্টার প্রয়োজন না, বুঝলে কিনা? ওই জন্য প্রত্যেকটা প্রাইম মিনিস্টার চাই কি বিগ ফাইন্যান্স মিনিস্টার হোক, এডুকেটেড হোক, বাট বিগ পলিটিক্যালি হোক। আর সেই জন্য বেশিরভাগ ফাইন্যান্স মিনিস্টার যতগুলো রয়েছে, ঠিক আছে, বেশিরভাগ ফাইন্যান্স মিনিস্টার খুব রেয়ার কেস হয় যেটা লোকসভা থেকে আসে। তুমি দেখো অরুণ জেটলি কোথায় থেকে আসছিল, লোকসভা না রাজ্যসভা বলো? নির্মলা সীতারামন কোথায় রয়েছে, লোকসভা না রাজ্যসভা? পি চিদাম্বরম কোথায় ছিল, লোকসভা না রাজ্যসভা বলো? মনমোহন সিং কোথায় থেকে ছিল, লোকসভা না রাজ্যসভা? সব কথা রাজ্যসভার পায়, বুঝতে পারলে কি? হ্যালো, বলবে নির্মলা সীতারামন তো লোকসভা, যখন লোকসভা ছিল তখন তাকে ডিফেন্স মিনিস্টার বানিয়ে রেখেছে, বুঝলে কি? হ্যালো, শোনা যাচ্ছে কি এটা? আচ্ছা একবার বলুন। বললাম কোন প্রাইম মিনিস্টার কখনো একটা এডুকেট মানে পলিটিক্যাল পাওয়ারফুল মানুষকে ফাইন্যান্স মিনিস্টার বানায় না, ঠিক আছে, সব সময় এডুকেটেড মানুষকে ফাইন্যান্স মিনিস্টার বানায়, কিন্তু পলিটিক্যাল যার পাওয়ার বিল মানে পলিটিক্যাল বিল রয়েছে যার কাছে, তাকে কখনো ফাইন্যান্স মিনিস্টার হতে দেয় না, বুঝলে কিনা? স্যার পলিটিক্যাল এস বিল কাকে থাকে? জয়শঙ্করের ক্ষেত্রে তো স্যার উনি তো মানে ছিলেন না রাজ্যসভার কোন সদস্য। না না না, উনি তো ছিলেন না, ওনাকে তো আনা হয়েছে, এটা তো নিয়ম হয়েছে কি 6 মাসের জন্য কাউকে প্রাইম মিনিস্টার বানিয়ে দেওয়া যেতে পারে, বাট উইথিন দা পিরিয়ড অফ দা 6 মান্থ দে শুড বি মেম্বার অফ এনি হাউস অফ দা পার্লিয়ামেন্ট। এস জয়শঙ্কর বিকাম দা মেম্বার অফ রাজ্যসভা লেটার অন, বুঝলে কিনা? সো দ্যাটস ওয়াই এস জয়শঙ্কর বিকাম দা ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার। সো এনি ওয়ান, তোমাকেও যদি তোমার বয়স 25 ইয়ার হয়ে যায়, ঠিক আছে, তোমাকে ফাইন্যান্স মিনিস্টার, তোমাকে কোনো এনি মিনিস্টার, এনি পোস্ট অফ মিনিস্ট্রি তোমাকে দিতে পারে, প্রাইম মিনিস্টার যদি চায় দিয়ে দেবে, বাট বসাতে এটাই রয়েছে কি লোকসভা বা রাজ্যসভা মেম্বার তোমাকে হতে হবে। এবার 25 মেম্বার হবে, যদি 25 ইয়ার এজ হয় তাহলে একমাত্র অপশন রয়েছে লোকসভা, ওই জন্য বেশিরভাগ যেটা এজেড পার্সন রয়েছে তাদেরকে রাজ্যসভা ঢুকিয়ে দেওয়া হয়, আর ওকে মিনিস্টার বানিয়ে দেওয়া হয় এডুকেটেড থাকতে, বুঝলে কি? তো বলবে এগুলোকে কেন করা হয়, প্রাইম মিনিস্টার এটা সেফ জোন রয়েছে, এডুকেটেড মানুষ আনো আর তারপর মিনিস্ট্রিতে বসিয়ে দাও, তাদের কোনো পলিটিক্যাল উইল না, যা বলবে সেটাই শুনবে, ওরও এডুকেশন কে ইউজ করো, আর তারপরে যখন তোমার মতন করে পলিটিসাইজ করতে হবে তাকে করার জন্য বাধ্য করে দাও, কিচ্ছু বলবে না, কারণ কি তার এগেনস্টে না তো মানুষ
কোনো রকম খিস্তি মারবে, খিস্তি মারলেও তারা কোনো চাই, কারণ ও রাজ্যসভার মেম্বার, মানুষ তোরই ওকে ভোট দেয়। মানুষ তো ভোট এমএলএ এমপি কে দেয়, এমএলএ আর এমপি ব্যাক ডোর দিয়ে ওকে ভোট দিয়ে জিতিয়ে দেয়, বুঝতে পারলে কিনা? সেই সমানকে যতই খিস্তি মারবে কি হবে, নির্মলা সীতারামনকে ব্যাক ডোর দিয়ে এমএলএ আর এমপি জিতিয়ে রাজ্যসভার মেম্বার পাঠিয়ে, অরুণ জেটলিকে তাই কর, পি চিদাম্বরমকে তাই হোক, মনমোহন সিং তাই হোক, বুঝতে পারলে কিনা? যশবন্ত সিনহা একসময় রাজ্যসভার মেম্বারই ছিল, বুঝতে পারলে কিনা? ক্লিয়ার তো? ম্যাক্সিমাম দেখে ফাইন্যান্স মিনিস্টার সেটা রাজ্যসভার মেম্বার, মানেটা এটা বলতে চাইছি কি মুঘল এম্পায়ারের মানে ফাইন্যান্স মিনিস্টার মানেই প্রাইম মিনিস্টার, ঠিক আছে? জুলফিকার খান মানে এই জন্য একে হেল্প করছে যাতে কি পরে ও বাজিরের পোস্ট নিতে পারে, দ্যাট মিনস দ্য ফাইন্যান্স মিনিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইম মিনিস্টার, দ্যাট মিনস দ্য আসাম খাত, যখন আমি বলছি প্রাইম মিনিস্টার দ্যাট মিনস ফাইন্যান্স মিনিস্টার আর প্রাইম মিনিস্টার তখন একই হতো, ক্লিয়ার কিনা? বোঝা গেল? হ্যালো, তো মাথায় রাখো, চলো তারপরে নেক্সট রুলার যেটা হলো সে কে হলো, যাহাদ আসলাম, এটাকে বলা হয় লাম্পট মুভ, ঠিক আছে? জানাজা সাকে বলা হয় লাম্পট মুভ, লাম্পট মুভ, কোনো বুদ্ধি শুদ্ধি নেই। আর তারপরে কি করলো, যেটা বলেছিল বাজির, নিজের বাজির কাছে অ্যাপয়েন্ট করলো, বাজির অ্যাপয়েন্ট করলো জুলফিকার খান, ঠিক আছে? জুলফিকার খানকে বাজির অ্যাপয়েন্ট করলো, আর তার যে বাবা ছিল আসাদ খান ওকে ওয়াকিল, ওয়াকিল ঠিক আছে, ওয়াকিল ঠিক আছে, ওয়াকিল মিন্স লয়ার, ঠিক আছে? বাট এখানে লয়ার মিন্স শুধু ওয়াকিল নয়, এটা পুরো ডিফেন্স কে অর্গানাইজ করতো, ঠিক আছে? আসাদ খানকে অ্যাপয়েন্ট, বাপ আর বেটা দুজনই পাওয়ারফুলে চলে যায়, বাবা উকিল আর বেটা ছেলে প্রাইম মিনিস্টার, বুঝতে পারলে কিনা? মাথায় রাখবে এই দুজনই আসাদ খান আর জুলফিকার খান কি করে এত পাওয়ারফুল, কারণ আমি তোমাকে এখনই বলেছি কি যে লোকসভা থেকে আসবে সে পাওয়ারফুল হবে, মিন্স পলিটিক্যাল বিল থাকবে, এর কাছেও পলিটিক্যাল বিল আছে, পলিটিক্যাল বিল নেই, তখনকার যে মিনিস্ট্রি হাই র্যাঙ্কের যে অথরিটি নোবেলস গুলো ছিল, যারা সুবেদার গুলো ছিল, তারা যাকে সাপোর্ট করে, তখন দুটো গুট হয়ে গেছে, একটা হিন্দুস্তানি গুট একটা ইরানি গুট, যারা ইরান থেকে ছিল বড় বড় পোস্টে, তাদের লিডার ছিল ইরান, বুঝেছ কিনা? দে আর বিকাম জুলফিকার খান আসাদ খান বিকাম দ্য লিডার অফ ইরানি গ্রুপ, ঠিক আছে? ইরানি গ্রুপ আর ইরানি গুট যা বলতে পারো, ইরানি গ্রুপ আর ইরানি গুট, বুঝতে পারলে কি না? মানে এবার দেখো কোর্ট হয়ে গেল দু ভাগে ডিভাইডার, ওয়ান পলিটিক্যালি এমন হলো একদিকে হয়ে গেল ইরানি একদিকে হলো ইরানি, দ্যাট মিনস হিন্দুস্তান, বুঝলে কিনা? একদিকে হিন্দুস্তানি গ্রুপ একদিকে ইরানি, ঠিক আছে? দুটো গ্রুপ তৈরি হয়ে গেল, দুটো লগই তৈরি হয়ে গেল, একটা লগই যেটা ছিল ইরানি, তার লগির লিডার হলো জুলফিকার খান আসাদ খান, বুঝতে পারলে কিনা? হ্যালো, হ্যাঁ স্যার, বুঝেছি। তো আজকে এখানেই থাক, কারণ 11টা 5 হয়ে গেল, বাদ বাকি এটাকে এগিয়ে নিয়ে যাব কাল, কালকে না কালকে তো নয় সোমবার ক্লাসে, সোমবার নিয়ে, ঠিক আছে? গুড নাইট, গুড নাইট স্যার।